আজকে আমাদের দেশে ইদানিং বড় বড় যারা শিল্পপতি, চেয়ারম্যান, যারা এমপি, মন্ত্রী মহোদয় যারা আছেন, এরা এক একজনে 5, 6, 10টা গরু জবাই করে, এক একটা গরু 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে। কিন্তু এটা যদি শুধু তাদের প্রতিযোগিতার জন্য হয়, অর্থের প্রতিযোগিতা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে তার কোরবান কখনও কবুল হবে না। যে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা সেই কোরবান করলেন, সে বৃথা যাবে। আর যদি সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোরবান করে থাকেন, এই যে লক্ষ লক্ষ টাকার সে 8টা 10টা গরু কোরবান দেন, গরিব অসহায় মিসকিনদের ফিজে খরচ করার জন্য, তাদেরকে দেওয়ার জন্য এই নিয়তে যদি কোরবান করে, অবশ্যই তার কোরবান কী হবে, কবুল হবে। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে, কিন্তু ফকির মিসকিন অসহায়কে না দেওয়ার খেয়ালে যদি মানে তার প্রভাব বিস্তার করার জন্য এবং তাকে ধনাত্মবান করার জন্য, দেখানোর জন্য সে 8টা 10টা গরু জবাই করলো, 1 কোটি টাকা দিয়ে গরু কিনলো, কিন্তু তার নামের জন্য, তার বাহাবা পাওয়ার জন্য, তো তার এই কোরবান আল্লাহ দরবারে কখনও কবুল হবে না। এই জন্য হাজিরিন, আমাদেরকে আমাদের নিয়তকে ঠিক করতে হবে, আমাদের নিয়ত খালেস করতে হবে। আমরা একমত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান করব। যেরকম কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, আল্লাহ ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কোরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর দরবারে পৌঁছবে না, একমাত্র তোমার অন্তর তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তোমাদের অন্তরে কী আছে, তোমাদের তাকওয়া কী, তোমাদের মন মানসিকতা কী, তোমরা কোন নিয়ত কোরবান করো, সেটা আল্লাহ অবশ্যই জানেন। যদি আমার নিয়ত খালেস থাকে, আমার নিয়ত যদি পিওর থাকে, তাহলে অবশ্যই আমার কোরবান আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। সুন্নাহ হাজিরিন, আমাদের দেশে প্রায় আমরা মধ্যপ্রাচ্য, আমাদের দেশে বেশিরভাগ গরিব বা মধ্যবিত্ত লোক, আমরা অনেক সময় কোরবান সাতশরিক কোরবান দিয়ে থাকি, গরুতে সাতশরিক, ছাগলতে একশরিক, গরু সাতশরিকে কোরবান দেওয়া যায়, গরু ওঁট, গরু মহিষ এগুলোতে সাতশরিকে কোরবান দেওয়া হয়। তো আমরা যখন কোরবান দিয়ে থাকি, আমাদের কোরবানের সাথে একাধিক শরিক থাকে, একাধিক শরিকের যদি একই নিয়ত না থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, তাহলে মানে কোরবান হবে না। আমরা যারা একাধিক শরিক থাকি, 5 শরিকে, 6 শরিকে, 7 শরিকে কোরবান দিই, আমাদের প্রত্যেকটি সকলের নিয়ত একরূপ এক থাকতে হবে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য। কেউ যদি মানে গোস্ত খাওয়ার জন্য, নিমন্ত্রণের জন্য যদি কোরবান করে, শ্বশুরবাড়ি দিবে, ব্যয় বাড়িতে দিবে, কোরবান না করলে ব্যয়ের মনে কষ্ট যাবে, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট যাবে, হয়তো কি আমাকে গরিব বলবে, এরকম নিয়ত যদি কোরবান দিয়ে থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য না, তাহলে কারো কোরবানি কবুল হবে না। একজনের কোরবানি না হয় আর বাকি আলাদা কোরবানিও হবে না। এই জন্য হুঁশিয়ার, সাবধান, আমরা যারা একাধিক গরুতে বা কোরবান দিয়ে থাকি, একাধিকভাবে আমাদের সকলের নিয়ত একমাত্র আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য থাকবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য থাকবে আমার এই কোরবান। তাহলে গোস্ত তো আমরা এমনি খাবো, গোস্ত তো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, যেহেতু আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে গোস্ত আমরা খাবোই, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে সলেট, নিয়ত থাকতেও সহি। তো এই জন্য আমি কোরবানির ফজিলতের উপরে আলোচনা করেছি, কোরবানির ফজিলত সম্পর্কে কথা বলেছি। সুন্নাহ হাজিরিন, এই আমরা অবশ্যই এখান থেকে শিক্ষা অর্জন করব, জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করব। আল্লাহ